হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস এনেছি। এই টপিকসটা হচ্ছে মোবাইলের ব্যাটারি রিলেটেড। মোবাইলের ব্যাটারিতে আমাদের অনেকেরই চার্জ থাকে না, তো চার্জ না থাকার কতগুলো কারণ থাকতে পারে। তো যে কারণগুলোর জন্য আপনারা মোবাইলে চার্জ মোবাইল বেশিক্ষণ ইউজ করতে পারেন না, তো সেই দুইটা সেটিংস আমি আনছি যার মাধ্যমে আপনারা এই সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো চলানোর মূল কথা, যেমন ধরেন এখানে আপনারা স্ক্রিনে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, তো এই মোবাইলের মধ্যে আমি যেটা করবো, প্রথম আপনার যেমন হচ্ছে সেটিংস, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে সেটিংসে যাবেন, আচ্ছা, তারপরে সেটিংসে যাওয়ার পরে এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে যাবেন। যাবার পরে, আচ্ছা, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যাওয়ার পরে আপনারা এই যে সাউন্ড অ্যান্ড মুডে যাবেন। হ্যাঁ, এই এখানে গিয়ে আপনারা যে ভাইব্রেট ওয়াইল রিঙ্গিং এটা বন্ধ করে দেবেন। তো এটা বন্ধ করে দেওয়ার পরে আপনাদের যেটা হবে, আপনারা তাহলে ওই যে মোবাইলে যে ভাইব্রেট হয়, ভাইব্রেটের কারণে আপনাদের মোবাইলে ব্যাটারি চার্জ অনেক বেশি খায়, তো এটা আর খাবে না। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন এরপরে আপনারা যেটা করবেন হচ্ছে, এখানে পরবর্তীতে আপনারা যাবেন হচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে গিয়ে এই যে সিস্টেমসে যাবেন। তো সিস্টেমে যাওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, যে চারটা অপশন, এই পাঁচটা অপশন আছে ধরেন। এগুলো এক এক মোবাইলে এক এক রকম থাকে। আমারটা যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল, সেটা হচ্ছে আমার J2 Pro, তো আমি ওই ফরম্যাটে আপনাকে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকটা মোবাইলে এক এক জায়গায় এক এক রকম থাকে, তো এটা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখন আমি আপনাদের দেখাবো, এই ধরেন এই যে এই অপশনটা, এটা আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা যাবেন, আচ্ছা, গেলেন, তারপর এখান থেকে এগুলি অফ করে দেবেন। তো এই সিস্টেমে গিয়ে এগুলি অফ করে দেবেন। আচ্ছা, অফ করে দেওয়ার পরে তারপর আপনারা কী করবেন, এখন আপনারা যাবেন হচ্ছে এই অ্যাবাউট ফোনে, ঠিক আছে। অ্যাবাউট ফোনে গিয়ে আপনারা এই যে সফটওয়্যার ইনফরমেশন এখানে যাবেন। যাওয়ার পরে এখানে যে আপনাদের এক এক মোবাইল এক এক রকম থাকে, ওইখানে আপনি নুই ভার্সন দিয়েও পেতে পারেন। তো আমারটা হচ্ছে বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বারে এখানে আপনারা যখন 7 বার মতো টাচ করবেন তখন মোবাইল ডেভেলপার অপশন আসবে। তো ডেভেলপার অপশনে আসার পরে, আসার আগে আমি একটা কথা বলে নিই, এই যে আপনারা মোবাইলে যে মানে রিং হচ্ছে, এই রিং অবস্থায় যদি আপনারা ওই যে ভাইব্রেট অপশনটা যদি বন্ধ করে দেন, তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ বেশি খাবে না। এটা আপনাদের জন্য একটা বড় উপকার হবে, তো আমি এই জন্য আপনাকে বললাম। আবার এছাড়া আরও ব্যাপার হলো, আমি এটা দেখুন আরেকটা কারণ আছে, আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস একটা অপশন আছে, যে অপশনটার মাধ্যমে আপনারা যদি কোনো অ্যাপস ইনস্টল করেন, তো অ্যাপস ইনস্টল করার পরে অ্যাপস যখন আমরা কেটে দিই, তো কেটে দেওয়ার পরে এগুলি এখানে এসে জমা হয়, তো এই জিনিসটা জমা হবে না, আর আপনাদের ব্যাটারি চার্জও অনেক বেশি থাকবে, আপনারা অনেক বেশি সময় ধরে মোবাইল ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছি আমি। তো এখন পরবর্তীতে আমি দেখাচ্ছি, এই যে আপনারা ডেভেলপ অপশনে গিয়ে আমি যেটা বলেছিলাম, এই যে এখানে গিয়ে আপনারা লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এক একজনের এক এক জায়গায় থাকে ব্যাকগ্রাউন্ড প্রসেস, এরকমভাবেও থাকতে পারে। তো আমারটা হচ্ছে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, মানে ব্যাক এই ফরম্যাট ইয়াটা হচ্ছে টাইপটা হতেছে এরকম, ঠিক আছে। আপনারা এখন মোবাইলে এক রকম থাকে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি দেখালাম, এই যে এখানে যাবেন, প্রত্যেক মোবাইলে এরকম থাকে, এটা আপনারা এডিশনাল সেটিংয়ে গিয়ে পাবেন। আচ্ছা, তো ওইখানে গিয়ে এটা যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, যেমন এখানে মনে করেন এই যে এই এই অপশনটা লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনাদের কাজ হয়ে যাবে। তো এরপর থেকে আর ওই যে আপনার যদি অ্যাপটপ ইনস্টল করে ওইখানে এখানে এসে আর এগুলি জমা হবে না। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আমি। তো না বুঝে থাকলে আমার কনভার্সে ইনফর্ম করবেন, আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, যাবার আগে আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেল যারা আপনারা আজকে নতুন দেখছেন প্রথমবারের মতো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আশা করি। আর এর মাধ্যমে আপনারা নোটিফিকেশান আমার ভিডিওগুলি সবার প্রথমে পাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।